নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। আর এপিসোডটা ইন্টারন্যাশনাল ফুটবলকে যারা ভালোবাসেন, যারা নিয়মিত লালিগা দেখেন, সিরিয়া দেখেন, প্রিমিয়ার লিগ দেখেন, বুন্দেশলিগা দেখেন, কিংবা ফরাসি লিগ ওয়ান, এই পাঁচটা লিগ অ্যাটলিস্ট দেখেন, বা ওয়ার্ল্ডের ফুটবলের খবর রাখেন, অনেক ফুটবল স্টারেদের পছন্দ করেন, তাদের জন্য বলা এডিসন কাভানি। আপনাদের মনে থাকবে গত বিশ্বকাপে একটা ছবি আজও ভোলা যায় না, উরুগুয়ের সঙ্গে পর্তুগাল খেলছে, সেই ম্যাচে এডিসন কাভানি চোট লাগে, তিনি মাঠ থেকে বেরিয়ে যেতে চাইছেন। সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এডিসন কাভানিকে প্রায় কাঁধে করে ধরে বয়ে আস্তে আস্তে টুকটু টুকটু করে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। গোটা গ্যালারি একসঙ্গে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল ওই ঘটনায়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্পোর্টিং মেন্টালিটি দেখে, তার স্পোর্টসম্যান স্পিরিট দেখে। আর এডিসন কাভানি অত বড় ফুটবলারও বটে, তিনি এটা রিজার্ভ করেন মানুষের থেকে। দেখুন, উরুগুয়ের ফুটবলে সেই অর্থে ডিওগো ফোরলান যাওয়ার পর সুয়ারেজ এবং কাভানি, এই দুজন উরুগুয়ের ফুটবলের সেই অর্থে বড় মুখ। কাভানি ইউরোপিয়ান ফুটবল সার্কিটে দীর্ঘদিন ধরে রয়েছেন, তিনি সেরিয়ারি ক্লাব পারমা তাতে বেশ কিছুদিন খেলেছেন, প্রচুর গোল করেছেন, তাতে লোকের নজরে পড়ে যান। তখন পারমা থেকে তাকে নিয়ে চলে আসা হয় নেপোলিতে। নেপোলিতে এসে তার গোলের রেশিও বা গোল রেট, প্রতি ম্যাচে গোলের সংখ্যা অনুপাত অনেকটাই বেড়ে যায়, কারণ নেপোলি বড় টিম, নেপোলির হয়ে তিনি যথেষ্ট ভালো খেলছিলেন, নেপোলি সিরিয়াতে বেশ ভালো পজিশনে থাকছিল, বড় টিম, ভালো প্লেয়াররা ছিলেন পাশে, তাই কাভানি একের পর এক গোল করে যাচ্ছিল। তারপর কাভানি নেপোলি থেকে চলে যান পিএসজিতে, যেখানে কারা খেলেন না, নেইমার আছেন, কিলিয়ান এমবাপ্পে আছেন। তারপর সেখানে চলে যান মাওরো ইকার্ডি, আপনারা যারা সিরিয়ার খবর দেখেন, ইকার্ডি আর্জেন্টিনার ফুটবল ফরওয়ার্ড, আর্জেন্টিনার ফুটবলার, বেশ ভালো ইকার্ডি এখন আর্জেন্টিনার নতুন ফরওয়ার্ডদের মধ্যে বেশ ভালো, তাকেও পরে নিয়ে নেয় পিএসজি বা প্যারিস সেন্ট জার্মেন বা প্যারিস সাঁজার, যেটাই উচ্চারণ করুন। তো একটা টিমে ওরকম চার চারজন জেনুইন ফরওয়ার্ড, নেইমার, কাভানি, এমবাপ্পে এবং পাশাপাশি ইকার্ডি, তো তখনই বোঝা যাচ্ছিল যে চারজনকে তো বোধহয় রাখবে না পিএসজি, কোনো একজনকে তো সরাবে, তো কাকে সরাবে, নেইমারকে তো তারা ছাড়বেন না, এমবাপ্পেকে ছাড়ার প্রশ্নই নেই, ইকার্ডিকে তো সদ্য নিয়ে গেলেন, তাহলে কি কোপটা পড়তে চলেছে এডিসন কাভানির ওপর? এবং হ্যাঁ, এডিসন কাভানির সঙ্গেই নতুন করে চুক্তি করলো না পিএসজি, তাকে ছেড়ে দিতে চাইছিল, ছেড়ে দিল। কিন্তু পিএসজি ছেড়ে যাবেন কোথায় কাভানি, চেষ্টা চলছিল ইউরোপের বেশ কিছু, বিশেষ করে অ্যাটলেটিকো দে মাদ্রিদ, তাদের ওখানে যাওয়ার কথা চলছিল, কিন্তু ঘটনাচক্রে অ্যাটলেটিকো দে মাদ্রিদ সুয়ারেজকে পেয়ে যায় বার্সেলোনা থেকে। তো সুয়ারেজের পর আর কাভানির জন্য খরচা করতে তারাও খানিকটা আর আগ্রহ দেখাচ্ছেন না, তার আগে অবশ্য তারা বেশ যোগাযোগ রাখছিল কাভানির কাছে, কাভানির জন্য যদি কাভানিকে পাওয়া যায়, কিন্তু তাদের টিমেও একের পর এক বড় বড় স্ট্রাইকার আছে, বিশেষ করে সুয়ারেজ এবার ঢোকার পর টিমটা কিন্তু দাঁড়িয়ে গিয়েছে, তাদের ফরওয়ার্ড লাইন নিয়ে আর চিন্তার কিছু নেই, যেখানে কাভানিকে আনতেই হবে এই মুহূর্তে, বরং কাভানির যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমি যখন এই এপিসোডটা করছি তখনও খবরটা এরকম যে কাভানির চুক্তি হয়ে গিয়েছে, শুধু চুক্তিটা অ্যানাউন্সমেন্ট বাকি রয়েছে। তাই সেই কথাই যদি ধরি, তাহলে এডিসন কাভানিকে আপনারা খেলতে দেখতে চলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ম্যানচেস্টার ইউনাইটেড আবার এমন একটা টিম যেখানে অ্যাটাকিং মিডফিল্ডার বা মিডফিল্ডার বলুন, এতে ভর্তি, তাতে সব দুর্দান্ত ফুটবলাররা রয়েছেন, পল পোগবার মতো একজন ফুটবলার মিডফিল্ডার তিনি রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে, বাকি ছিলেন ব্রুনো ফার্নান্ডেজকে পর্তুগালের ব্রুনো ফার্নান্ডেজ দুর্দান্ত ফর্মে, গত সিজনেই তাকে নিয়ে চলে আসা হয়েছে, মার্শিয়াল অত ভালো একজন ফুটবলার তিনি চলে আছেন। তো ওই ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠটা সত্যি সোনার মাঝমাঠ, আজকের দিনে যারা ফুটবলটা দেখেন, র্যাশফোর্ড আছেন, তো গ্রিনউড আছেন, গ্রিনউড, র্যাশফোর্ড, মার্শিয়াল, পল পোগবা, ব্রুনো ফার্নান্ডেজ, এতজন স্টার, তো কিন্তু সামনে গোল করা সেই অর্থে জেনুইন স্ট্রাইকার একদম, যিনি পায়ে বল পাবেন বক্সের আশেপাশের থেকে গোল করতে দারুণ, সেরকম একজনকে খুঁজছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবং সম্ভবত এডিসন কাভানির সঙ্গে ইংল্যান্ডের খবরের কাগজগুলো যা বলছে বা ফ্রেঞ্চ খবর কাগজগুলো যা বলছে, যদি সে কথা ঠিক হয়, তাহলে কাভানির সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের চুক্তিটা হয়েও গিয়েছে, শুধু অ্যানাউন্সমেন্টটা বাকি। আর তাই যদি হয়, তাহলে কিন্তু এবারের ম্যানচেস্টার ইউনাইটেড বেশ ভয়ঙ্কর দল, কারণ বুঝতে হবে নাপোলি থেকে পিএসজিতে যাওয়ার পর পিএসজিতে গিয়েও কাভানি কিন্তু 200 গোল করে ফেলেছেন পিএসজি হয়ে, প্রায় 300 ম্যাচ খেলেছেন, 200 গোল করে ফেলেছেন, 200 গোল করা চারটিখানি ব্যাপার না, তার আগে
100 গোল নাপোলির হয়েও তার আছে, তার আগে পারমার হয়েও প্রচুর গোল করেছেন, উরুগুয়ের হয়ে প্রচন্ড গোল করেছেন। এই ম্যানচেস্টার যার সোনার মাঝমাঠ ম্যানচেস্টার ইউনাইটেড, সেই টিমটায় একের পর এক প্রত্যেকটা মানুষ বল বাড়াতে পারেন, বল পোগবা ঠিকানা লেখা পাস বাড়াতে পারেন, মার্শিয়াল বা সকলে ব্রুনো ফার্নান্ডেজ এরাও তাই, র্যাশফোর্ডও তাই, ঠিকানা লেখা বল পাস বাড়াতে পারেন। তো কাভানির মতো একজন জেনুইন স্ট্রাইকার সেন্টার ফরওয়ার্ড যদি ওই বলগুলো পান, তাহলে কাভানি কিন্তু এবার ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় সাপোর্টারদের মুখে হাসি ফুটিয়ে রাখতে পারেন, দিতে পারেন। তাই আশা করবো যে কাভানি যান, কাভানির মতো একজন ফুটবলারকে পাক ম্যানচেস্টার ইউনাইটেড, এবং ম্যানচেস্টার ইউনাইটেডও ভালো রেজাল্ট করুক, আর সেটা করতে কাভানিকে তাদের দরকার। তো আজকের মতো স্বরূপ কথা এটুকুই, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।